রাজ্যে রক্তের চাহিদার সঙ্গে যোগানের বিস্তর ফারাক রয়েছে। সোমবার এক রক্তদান শিবিরে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রক্তের ঘাটতি রয়েছে রাজ্যে, এই সংকট নিরসনে এবার এগিয়ে এলো ওটি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। এদিন মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস সাহা সহ অন্যান্যরা। রক্তের চাহিদা পূরণে বিভিন্ন সংস্থা সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সুদীপ বাবু। আমি আহ্বান করব সমস্ত সংগঠনগুলোকে, রাজ্যে সামাজিক সংস্থা, বিভিন্ন ক্লাব, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো সংগঠন, তারা যেন স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসেন। কারণ যে চাহিদা এবং যোগানের মধ্যে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে, যার প্রেক্ষিতে আমরা প্রতিদিনই প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে এবং চিকিৎসা ব্যয়িত হচ্ছে যারা ক্যান্সার পেশেন্ট। এবং সকালবেলা আমাকে ফোন করলো একজন, বি পজিটিভ রক্ত চাই, এক ইউনিট পেয়েছে আরেক ইউনিট পাচ্ছে না। তো এরকম প্রতিদিন সারা রাজ্যে কোথাও না কোথাও থেকে এই সমস্ত রিকোয়েস্ট আসে। তো আমরা কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এগুলো তখনই সম্ভব যদি মানুষ স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসে। তো আমি আবেদন করবো আজকের এই রক্তদান শিবিরের মাধ্যমে অন্যান্য সমস্ত সংগঠনগুলোর কাছে, তারা যেন ক্যালেন্ডার মেনে 4 মাস অন্তর অন্তর রক্তদানে এগিয়ে আসেন, তবেই এই স্বল্পতা মিটবে, নয়তো এই সবসময় লেগেই থাকবে। এদিনের শিবিরে সংগঠনের সদস্যরা রক্ত দেয়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।